দর্শক বন্ধুরা, আমরা মোবাইল ইন্টারনেট কানেকশন দিলেই আমাদের মোবাইলের এমবি ডাটা দ্রুত খরচ হয়ে যায়। আমাদের কেনা লাগে তো আমরা মোবাইল দিয়ে যারা এমবি ব্যবহার করি, কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন, আইডিটা ফলো দিন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন বিয়াদে যে আপনার ইমেলের লোগো থাকবে, একটা ট্যাব দিয়ে দিবেন, তারপর এখান থেকে সেটিং যে চলে যাবেন। সেটিং যে চলে যাওয়ার পর বিয়ার্স অনেক সময় কি আমরা দেখতেছি যে আমাদের অ্যাপস লাগবে না, সেই সব অ্যাপসও কিন্তু আমাদের এখানে আপডেট নিয়ে নেয়। তো এইখান থেকে আপনি কী করবেন, এই যে নেটওয়ার্ক প্রসেসিং দেখতেছেন, এইখানে একটা ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দিয়ে দিলে এইখানে দেখতে পাচ্ছেন এই যে চারটে অপশন রয়েছে, এই তিনটে অপশন হচ্ছে আপনার কাজ। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড প্রসেসিং, তো এখানে আপনি কীতে ডাউনলোড নেবেন এইখানে দেখতে পাচ্ছেন। এই যে তো আপনি যদি শুধু ওয়াইফাই, এখানে আমি ডাটা অ্যান্ড ওয়াইফাই দিয়ে রেখেছি, আপনি এখানে আপনার ইচ্ছা মতো দিয়েন। কিন্তু এখানে দেখতেছেন দ্বিতীয় যে অপশনটা অটো আপডেট, এখানে একটা ট্যাব দিলে এখানে আমি অনলি ওয়াইফাই দিয়ে রেখেছি, তো আপনি এখানে আপনার মোবাইল ডাটা দিয়ে দেওয়া আছে দেখুন, এই জন্য আপনার মোবাইল ডাটা থাকে না। তো এখানে আপনি কী করবেন, ডু নট অটো আপডেট, আপনি চাইলে আপডেট দিবেন না চাইলে দিবেন না, ডু নট অটো আপডেট দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচের যে অপশনটা বেরোচ্ছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপশন, অডিও অটো ভিডিও প্লেয়ার। তো এখানে আপনি যদি অটো ভিডিও প্লে হয়ে যায় আমাদের, তো এখানে আপনি কী করবেন, ডু নট অটো প্লে ভিডিও, তো আপনি ডু নট অটো প্লে ভিডিও দিবেন, আপনার কোনো ভিডিও অটো প্লে হবে না ভিউয়ার্স। তাহলে আপনার দেখবেন একটা ভিডিও একেবারে অটো নিয়ে নিলে কিন্তু অনেক এমবি খরচ হয়, সেই এমবিটা আপনার সেভ হবে। তা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন।